স্বামী যদি পরকায় লিপ্ত থাকে সেক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি? আমাদের বর্তমানে প্রেক্ষাপটে পরকীয়টা এত হারে এত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যে স্রোতের মতো নদীর স্রোত যেভাবে বয়ে চলেছে, সমুদ্রের স্রোত যেভাবে মানে বয়ে চলেছে, আমাদের সমাজে আজকে পরের পরিমাণটা এত অধিক পরিমাণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে, স্ত্রী যদি এটা জানে বুঝে, তাহলে স্ত্রীর করণীয় কী? ক্রিয়ায় যিনি জড়িত নিঃসন্দেহে তাদের দাম্পত্য জীবন, সন্তানদের ভবিষ্যৎ, সামাজিক সুস্থতা, সামাজিক স্থিতিশীলতা এটা ধ্বংসের একটি কারণ। অন্যদিকে এটি নিজের বিবাহিত বৈধ স্ত্রীর আমানতের খেয়ানত, তার সাথে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গতার সামিল মূলক একটি কাজ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দা কাজ করলে সবচেয়ে বেশি রাগান্বিত হন, আল্লাহ তাআলা বেশি তাদের ক্রোধান্বিত হয় যে কাজগুলো বান্দা করলে, তার মধ্যে অন্যতম একটি হলো পরকী। স্ত্রী যদি তার স্বামীকে পরকীত থাকতে দেখে তাহলে তার করণীয় কি? প্রথম করণীয় হলো, স্ত্রীর দায়িত্ব হলো প্রথমত স্বামীকে পরকীয়ার ভয়াবহতা, অবৈধ সম্পর্কের মারাত্মক খারাপ সাইড, বিশেষ করে ইসলামের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি, আল্লাহ তাআলার তার প্রতি যে ক্রোধান্বিত, আল্লাহ তাআলা যে তার প্রতি যে অসন্তুষ্ট ইত্যাদি বিষয়গুলো স্ত্রী স্বামীকে বোঝাতে চেষ্টা করবেন। তিনি বুঝাবেন যে যিনি পরকীয়াতে আসক্ত, তিনি ইসলামী আইন অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী পৃথিবীতে মারাত্মক শাস্তির সম্মুখীন হবেন, পরকালে আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হবেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তার উপরে যে অসন্তুষ্ট এই বিষয়গুলো তিনি তাকে বুঝাবেন। এটা হবে স্ত্রীর প্রথম দায়িত্ব এবং কর্তব্য। স্ত্রীর দ্বিতীয় দায়িত্ব এবং কর্তব্য হলো, স্বামী যে অসৎ পথে পা বাড়িয়েছে, পরকে লিপ্ত হয়ে গেছে, স্ত্রী আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার স্বামীকে সুপথে, ভালো পথে, সঠিক পথে যাতে নিয়ে আসেন, তাকে তার মধ্যে যাতে করে চেতনা জাগ্রত হয়, তিনি যাতে করে ভুল বুঝতে পারেন, তিনি যাতে করে তিনি যে অন্যায়ের পথে আছেন, তিনি যে ঠিক করতেছেন না কাজটা, এই বিষয়গুলো সামনে রেখে স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বামীর জন্য তিনি দোয়া করবেন, তিনি প্রার্থনা করবেন। স্ত্রীর মাঝে স্বামীর অপছন্দনীয় এমন কোনো যদি আচার আচরণ থাকে যেটা স্বামী পছন্দ করে না, লাইক করে না, ডিসলাইক করে, তাহলে স্ত্রীর দায়িত্ব হলো, কর্তব্য হলো স্বামীর অপছন্দনীয় বিষয়গুলোকে পরিহার করা, স্বামীর পছন্দনীয় বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। স্বামী কী চায়, স্বামীর চাওয়া কী, কী খেতে চায়। এমনও হতে পারে স্বামী তার আগ্রহের কথা স্ত্রীকে বলল, স্ত্রী কিন্তু সেটাকে গুরুত্ব দেয়নি, মূল্যায়ন করেনি, এতে করে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ধীরে ধীরে এটা তার প্রতি মন উঠে যায়, মন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এই কারণেও অনেক পুরুষ পরকীয়াতে আসক্ত হয়ে যেতে পারে। চার নম্বরে আরেকটি কাজ স্ত্রী করতে পারেন, স্ত্রী যখন দেখবেন তাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাকে কিছুতেই সুপথে, ভালো পথে নিয়ে আসা যাচ্ছে না, তখন স্ত্রী স্বামীকে আরেকটি বিয়ে করার জন্য, যদিও আমাদের সমাজে আমাদের সামাজিক অবস্থার আলোকে এটা একজন নারীর কাছে অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক বিষয় হয়ে যায় যে সে কিছুতেই তার ঘরে অন্য কোনো নারীর উপস্থিতি সহ্য করতে পারে না। এরপরেও পরকীয়া থেকে স্বামীকে ফিরিয়ে আনার জন্য তাকে আরেকটি বিয়ের মানে করার অনুমতি তিনি দিতে পারেন, স্ত্রী স্বামীকে দিতে পারেন, এটা স্ত্রী করতে পারেন। সম্ভব হলে সামাজিকভাবে, পারিবারিকভাবে, দুইটা ফ্যামিলির ঘরভাবে, পারিবারিকভাবে তাদের যে দাম্পত্য জীবনের কলহ পরকীয়ার কারণে, এটাকে সমাধান করার জন্য, এটাকে মীমাংসা করার জন্য স্ত্রীর উদ্যোগে হোক, উভয় পরিবারের মাধ্যমে হোক, সমাধানের জন্য তারা চেষ্টা করবেন। যদি না হয় সামাজিকভাবে,
চেষ্টা করবেন। সামাজিকভাবে যদি সম্ভব না হয় তাহলে স্ত্রীর আইনের আশ্রয় নেবেন, আইনের মাধ্যমে এর প্রতিকার চাইবেন, আইনের মাধ্যমে এর মীমাংসা তিনি চাইতে পারেন, এটা তার রাইট, হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকার, এটাও স্ত্রীর একটি দায়িত্ব এবং কর্তব্য। সবশেষে স্ত্রী যখন দেখবেন অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন, কিছুতেই আর তাকে ফেরানো যাচ্ছে না, এক্ষেত্রে একেবারে সব শেষে সামনে যখন আর কোনো অপশন থাকবে না, আর কোনো উপায় থাকবে না, অবলম্বন থাকবে না, স্ত্রীর দায়িত্ব হলো, কর্তব্য হলো তাকে মানে খোলার মাধ্যমে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, খোলা তালাকের মাধ্যমে উভয় পৃথক হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। মনে রাখতে হবে যদিও তালাকটা দেওয়ার বৈধতা রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজ বৈধ বটে কিন্তু দুইটি কাজ আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এর মধ্যে একটি হলো তালাক, আরেকটি হলো ভিক্ষাবৃত্তি। সেক্ষেত্রে স্ত্রী যদি কোনো উপায় না দেখে, তার সামনে একেবারে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হলো তালাকের মাধ্যমে, খোলা তালাকের মাধ্যমে উভয় আলাদা হয়ে যাওয়া। আমরা আশা করব আমাদের বর্তমান এই সমাজ সভ্যতায় পরকীয়ত এরকম ভয়াবহ, জঘন্য, মানবতা বিরোধী এ ধরনের কাজ থেকে আমাদের পুরুষ ভাইয়েরা, যারা স্বামীরা রয়েছেন, তারা ফিরে আসবেন, তারা বিরত থাকবেন এবং তারা সুখীময় দাম্পত্য জীবন গঠন করার ক্ষেত্রে স্বামী স্ত্রী মধুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দাম্পত্য জীবনকে অতিবাহিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।